এত সুন্দর ওভারব্রিজে থাকতে নিচ দিয়ে গিয়ে রয়েছেন, আপনার কি দুর্বল, আপনার শরীর হারবাল খাওয়া লাগবে? কেমনে কেমনে ভাই, স্লিপ কাটছে? আবু কত বেশি ভাই? ও ভাই, এর দিকে কোনো ভয় টয় নাই? এ বাবা, আপনার কি ভয় নাই এমন কে? এ ভাই, আরে গাড়িটারে মরে যাইতেছে, গাড়িটা নাই নাই বাচ্চা নাই গাড়িটা। এসেন রে, ওই দেখ কি রে মারামারি করে কে কিছে ভাই, তোমরা কারা? অবস্থাটা দেখছো, গাড়িটার অবস্থাটা করছে কি? গাড়িটার চাক্কাটা দেখেন গাইজ কেমন হয়ে গেছে। দুইজন লোক যখন এই গাড়িটাতে বহে, এরা কয় কেজি হইব গাইজ একটু কমেন্ট করে আমার জানান তো। এত গরম পুরা, মানে আমি কি দুবাই আসি নাকি? এ ভাই, আমরা কি দুবাই আসি? দুবাই দুই কাপসি তো ফারত হয়ে গেল, গাইন্দা কলের মধ্যে দিয়ে দুই কাপসি তৈরিয়ে গেল গাই। ও ফো, মিস হয়ে গেল আমার ভিডিওটা। আরে ওই জায়গায় কাপসি লাগছে নাকি? কাপসি দুজনকে মারামারি করে নাকি কাপসি? তো হোয়াটসঅ্যাপ পোলাপাইন কি অবস্থা? আসেননি ভালো। আর আমি এখন আছি দুবাই শহরে, কারণ হলো যে পরিমাণে গরম পড়ছে বাংলাদেশে, ও মাই গুডনেস। আর আমি বাসা থেকে বেরোইছি মাত্র, এখন বাজলো প্রায় 2টা, আর এই এখনই কড়া একটা রোড। আর ভাবছিলাম একটু নিউ মার্কেটের ওইদিকে যাবো, জানি না কীভাবে যাই, এত গরম থাকলে কীভাবে যাওয়া সম্ভব বলেন? হিউজ পরিমাণ গরম, হিউজ হিউজ গরম, গরমের কোনো কমতি নাই। তো প্যারাডাইজ চিল, এই 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 কাপসি মামা, এই কাপসি ভাই, একটা সিরিয়াল মেনটেন করো, যেদিকে যাও একদিকে যাইবা, দুই দিক সাইড দিকে মারবা না, ধাপ ধুপ মারে ডাইরে ওভারটেক করবা না, এ ভালো না, ঠিক আছে? গাড়ি আজকে সব স্লো স্লো চলতেছে কে ভাই, আজকে স্পিডের কোনো কমতি নাই, বুঝলাম না ব্যাপারটা। ও আচ্ছা, থুকা আমি তো ভুললাই গেছি, আমার বাইকে যে আজকে সার্ভিসিংয়ের ডেট, মানে আজকে যে আমি সার্ভিস করামু, বের হয়েছি যে সার্ভিস করাইতে, সো আমার মনেই নেই। সো আমার এখন যাইতে বলে রাজীবের কাছে, আর বাইকটার রাইখে আমি রাজীবের কাছে যাবো। গেলো কোথায়? নিউ মার্কেট যাবো। হলো মেট্রো রেল দিয়ে কোন পর্যন্ত যে নিউ মার্কেট দিয়ে কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে বেরোনো জানি না। তো ভাই এত গরম, ও ভাই হিউজ গরম, হিউজ হিউজ গরম ভাই। কি ও চাপটা দেন না ভাই, ঠিক না ভাই। এক্সপ্লেড হুন্ডা এক্সপ্লেড, এটা সেনাবাহিনীকে গাড়ি, সেনাবাহিনীকে কালার বুঝছেন, মানে আর একটু যদি রোড ডোডা কম হইতো তাহলে বেরোনটা উচিত ছিল, বাট এখন বেরোয় ভুলে গেছে গা। এই গ্যাপ 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 মারো, গ্যাপ মারো, গ্যাপ মারো, টানে টানে গ্যাপ মারো। এই মামা, এই এই মামা, বামে যাইতেছি, তুমি আমার চাপ দিও না। আচ্ছা ওই দুইটাই কি ফামু না, ওই দুইটাই কি ফামু না? এই মামা তুই চাপ দিস না। এই তোমাকে কি হয়েছে, তোমরা জোড়ায় জোড়ায় মিল্লা রয়েছে কে মামা? তোমার কি অসুস্থ মামা তুমি? হ্যাঁ মামা অসুস্থ হয়ে গেছে, এর জন্য মামারে মামায় টানতেছে। এই 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 সবাই সবাস, পুরা রোডটা মাথার উপরে পড়তাছে রে মামা, পুরা রোড মাথার উপরে একদম, করা 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 মামা, ঠিক আছে জোরে চালাইস। এ মামা, এই 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 বামে যাবি না, বামে যাবি না, ডাইনে যা, ডাইনে যা, ডাইনে। এই তো পাইছি গাইস, পাইছি কাপছি করে পাইছি গাইস, দেখেন আমার দিকে তাকায় যে কইব যে এই যে এই যে দুইটা দে লোক, এ কেমন ভাই? একটা গাড়ি ধরেন আপনার গাড়ির ওজন হলো কয় কেজি? আপনার গাড়ির ওজন হলো ধরেন 120 কেজি, আর এরা আছে হলো 100 100 কত, 200 কেজি, 200 আর হলো 100 300 কেজি। কি হয় বেটা কি কস? হ্যাঁ হ্যাঁ, আবার তর্ক করতেছে কি কি বলো পাগল, কি কয় কারে কি কয়? ও ভাই ওই কি কয় ভাই, ওই কি কয় ভাই, ওই আমার কিছু কইছে ভাই? ওই বেড়া কি কস, ওই বেড়া ওই আবার দিয়ে এমন করতো, ওই ওই কাকা ওই এমন করে, ওই প্রাইভেট ওলা কাকা ক্যামেরা দেখলে এগো, মানে তিরিং বিরিং শুরু হয়ে যায়, ওই যে শুরু করে দিয়েছে তিরিং বিরিং শুরু করে দিয়েছে, কি অবস্থা? এরা চলে কেমনে ভাই, তোকে কাহিনি কি কিসে কিসে ভাই? হ্যাঁ ভালো আছি, মানে এতক্ষণ চিনো নাই, মাত্র চিনছো আমার কারে সব দে, আমার সব দে বেটা সর, রাস্তার অনুমতি লাগে রে আমার গাড়ি চালাইতে, এস আমরা রাস্তার অনুমতি লাগে কাকা কম তো ভাই, সেই সময় ও পুলিশ কাকু দেখেন তো, ওর গাড়ির কাগজ নেই, দেখেন ওর গাড়ির কাগজ নাই,
তোর গাড়ির টেম্পারে দিয়ে দেন, ওর গাড়ি কালার করা, চুরি করা গাড়ি। এই যে কিট মিট সব ভেঙে গেছে, দেখেন কিট ভেঙে গেছে, কিট ভেঙে গেছে। তোরে ধাক্কা দিয়ে লাস্ট দিয়ে দিয়ে দিন। দেখছো দেখছো ওর গাড়ি কাগজ আছে, কাগজ আছে, তুই কি বুঝে তাই এমন করে আবার কথা কথা দিয়ে ভাঙালাম ভাঙালাম কিন্তু ভাঙালাম ফুরে দেবো এমন করস কা কাহিনী কি। ওই মেয়ে ধাক্কা দান গেলি গা বারবার, গাড়ি সাবে রাখা দেবো কিন্তু আরেকবার ধাক্কা দিল। এবার কিন্তু সত্যি সত্যি গাড়ি সাবে রাখা দেবো, 10 নম্বর সিজ করে দেবো গাড়ি। প্লাস্টিক আছে মামা, ভাই এত সুন্দর ওভারব্রিজে থাকতে নিচ দিয়ে গিয়ে রয়েছেন। ওই মেয়ে আপনার কি দুর্বল, আপনার শরীর হারবাল খাওয়ানো লাগবে না? আপনারও তো হারবাল খাওয়ানো লাগবে ভাই, আপনারও তো শরীরে শক্তি নাই। একজনের চাপটা দিয়ে দিছে একদম জায়গা মতন, নিজে তো যাইতে পারে নাই, একজনের যাইতে দেয় নাই। ভালো ও ভাই, ওই টান দেন আছে ভালো ভাই, ব্যথা পেয়েছেন আবু, ব্যথা পেয়েছেন রাস্তাতে, এটা স্লিপ কাটবো, বসে পড়বেন, সাবধানে দেন। বাড়ি থেকে আইছেন, গ্রাম থেকে? তোমার অনুভূতি দেখি ভালো, তুমি জট বল কেন, আমার ভয় লাগছে। এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে, ঢুকে ঢুকে আমরা ফ্লাইওভার দিয়ে উঠে যাবো। এই যে তুমি পূর্বি গাড়িতে জট বললা, এটা কি পাবলিক খাবে? জট 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 কেন বলতেছে, এটা পূর্বি। আমি তো দায়ী থেকে চালাচ্ছি, তাহলে তুমি বাসে উঠে চলে যাই। বাসে চলে যাবা, চলে যাও, তুমি বাসে চলে যাও, সমস্যা নাই তো। এখন তো বৃষ্টি হচ্ছে, এর জন্য চালাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাই তাই, ও বৃষ্টি সময় এখন আরাম লাগে পূর্বি চালাইতে, তাই না? সে পূর্বি হলো জট গাড়ি। দেখছো ওই যে তোমার রিক্সার পুশ করে দিছে, দেখছো? এটা এটা তো জট ড্রাইভার, জট জট ড্রাইভার।